হ্যালো ফ্রেন্ডস, ইরানিস কিচেনে আপনাদের আবার স্বাগত। আজকে আমি একটি অতি সামান্য একটা রেসিপির রান্না নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ধনে পাতা দিয়ে তৈরি করব। আমি কড়াতে বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেলেই হবে। আর আমি এর মধ্যে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, সামান্য অল্প কালো জিরে দিয়েছি। কালো জিরেটা হতে হতেই আমি এখানে ধনে পাতা বেটে রেখেছি, কাঁচা ধনে পাতা 3 আঁটি বেটে রেখেছি। তার মধ্যে 10 কোয়া রসুন দিয়েছি, স্বাদ অনুসারে ঝাল দিয়েছি, আমি 4টে বড় মাপের কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একসাথে এটাকে পেস্ট করেছি। এই পেস্টটাকে এবার আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে পেস্টটা দেওয়ার পরে আমি এটাকে এবার ভালো করে নাড়বো। এর মধ্যে একটু জলসা রয়েছে, সেই জলসাটা তো অবশ্যই শুকিয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, সামান্য পরিমাণ একটু হলুদ দেব, দেব স্বাদ অনুযায়ী নুন, আর এর মধ্যে যেহেতু এটার মধ্যে রসুন আছে, সেহেতু এটা নিরামিষ হিসাবে ধরা যেতে পারে না, তাই এটা আমিষ রান্না হিসাবেই আমি ধরলাম। আর নুন দিয়ে, এর মধ্যে কোনো চিনি আমি ইউজ করছি না, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকনো অবস্থায় নিয়ে আসবো। যতক্ষণ এটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে থাকবো অবিরত। দেখুন, 2-3 মিনিটের মধ্যেই ধনে পাতাটা শুকিয়েও গেছে কড়াইতে এবং তেলটাও ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। সুতরাং আমাদের এই ধনে পাতা বাটা কিন্তু হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রে রাখবো। এটা করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যায় এবং গরম ভাতে খেতে সত্যি খুব ভালো লাগে। তাই আপনারা এই সামান্য রেসিপিটা সবাই করে দেখবেন কেমন লাগে। আমার এটা তৈরি, আমার ধনে পাতা বাটা একদম তৈরি হয়ে গেছে, গরম ভাতে খাওয়ার জন্য রেডি। তাই তোমরা সকলে এটা করে দেখো কেমন হয় এবং গরম ভাতে খেয়ে আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো খেতে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। তোমরা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখছো, প্রত্যেকটা ভিডিও অনেকেই ওয়াচ করছো, বাট কেউ সাবস্ক্রাইব করছো না। অনেকে আছো যারা ভিডিওগুলো দেখে শুধু চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে মানে পারবো না, আমার নিজেরও একটা প্রবলেম হবে। তাই আমি চাইছি তোমরা যারা আমার ভিডিওগুলোকে দেখছো প্রতিনিয়ত, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে একটু সহযোগিতা করো, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি। এবং তোমরাও আমাকে সাজেশান দাও যে আমি আর কী কী ভালো ভিডিও আনতে পারি। আর আমি আশা করবো এগুলো জানার পরে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ।